অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে এই মুহূর্তে আমরা হাতে পেয়ে গেলাম আরও একটি স্কুলের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সরাসরি স্কিনে কিন্তু তোমরা কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট দেখো একের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে দু এক কথায় উত্তর দাও যে কোনো দশটি মান এক করে এক ইন্ডু দশ সমান দশ প্রথম কে প্রথম অধীনতামূলক মিত্রদের নীতি গ্রহণ করেন উঁত লিখবে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রদের নীতি গ্রহণ করেন পরের প্রশ্ন অযোধ্যা স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতাকে উত্তো লিখবে অযোধ্যা স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা সাদাত খা পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে বিশে জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় পর প্রশ্ন দশশালা বন্দোবস্ত কার আমলে চালু হয় উত্তো লিখবে দশশালা বন্দোবস্ত লর্ড কর্নোয়ালিসের আমলে চালু হয় পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে উত্তর লিখবে খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে লিখিত নাটকটির নাম কি উত্তর লিখবে নীল দর্পণ পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় বসেছিল উত্তর লিখবে বোম্বাইতে পরের প্রশ্ন স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে উত্তর লিখবে মহাত্মা গান্ধী পরের প্রশ্ন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত উত্তর লিখবে খান আব্দুল গফ্ফর খান পরের প্রশ্ন কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন ড্যাশ উত্তর লিখবে কৃষক প্রজাপার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক পরের প্রশ্ন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লিখবে স্যার সৈয়দ আহম্মদ খান এটা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে কে রয়েছে উত্তর লিখবে ভারতের শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছে রাষ্ট্রপতি পরের প্রশ্ন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে কে যোগাযোগ তৈরি করেন উত্তর লিখবে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে প্রধানমন্ত্রী যোগাযোগ তৈরি করেন দেখো দুয়ের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে দু তিনটি বাক্যে উত্তর দাও যেকোনো দশটি প্রতি দুই করে দুই গুণ দশ করি প্রথম কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে পরের প্রশ্ন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আইন অনুযায়ী সুপ্রিম কোর্ট কাদের বিচারের অধিকার লাভ করে পরের প্রশ্ন কলেজ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের কয়েকটি বৈশিষ্ট্য লেখ পরের প্রশ্ন অবশিল্পায়নের পেছনে রেলপথের প্রসার কতটা দায়ী ছিল দেখো পরের প্রশ্ন স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল পরে প্রশ্ন নরমপন্থীদের সঙ্গে চরমপন্থীদের দুটি পার্থক্য লেখ পরে প্রশ্ন বঙ্গভঙ্গের পিছনে লট কার্জনের প্রকৃত উদ্দেশ্য কি ছিল পরে প্রশ্ন আগস্ট আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখ পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোথায় সুভাষচন্দ্র আজাদহীন সরকার গঠন করেন পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কি ছিল লেখো পরে প্রশ্ন কে কোথায় প্রথম মুসলমানদের জন্য একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি তোলেন পরের প্রশ্ন সংবিধানে লিবদ্ধ ধর্মনিরপেক্ষ শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে ছ সাতটি বাকি উত্তর দাও মান চার করে চারগুণ পাঁচ শহরণ করি প্রথম টিকা লেখ দ্বৈত শাসন ব্যবস্থা অথবা দিয়ে রয়েছে পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ তাৎপর্যপূর্ণ কেন পরের প্রশ্ন মহীশূর রাজ্য কীভাবে ব্রিটিশের অধীনে আসে অথবা দিয়ে টিকা লেখো কোম্পানির আমলে পুলিশি ব্যবস্থা পরে প্রশ্ন চার্লস উডের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি উল্লেখ করো অথবা দিয়ে রয়েছে ঔপনিবেশিক প্রশাসনের তরফে গৃহীত শিক্ষানীতির সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো পরের প্রশ্ন মহল্লারি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা রয়েছে টিকা লেখো ভারতীয় সম্পদের বহির্গমন পরের প্রশ্ন দেখো রয়েছে মহাবিদ্রের ফল কি হয়েছিল কেন্দ্রীয় চারের দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হয় প্রতিম মান দশ করে দশ গুণ দুই সমান সমান কুড়ি প্রথম সিপাহী বিদ্রোহ কি জাতীয় বিদ্রোহ ছিল আলোচনা করো এই বিদ্রোহের ফলাফল লেখো এই প্রশ্নটি কিন্তু প্রতিটি স্কুলেই দেওয়া হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ কী জাতীয় বিদ্রোহ ছিল আলোচনা করো এই বিদ্রোহের ফলাফল লেখো সেহেতু এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে পরের প্রশ্ন কোন প্রেক্ষাপটে চরমপন্থী রাজনীতির উদ্ভব ঘটে পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের তাৎপর্য লেখো সেভেন প্লাস থ্রি পরের প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলন থেকে ভারত ছাড়ো আন্দোলন পর্যন্ত মহাত্মা গান্ধীর বিক্ষোভ প্রদর্শনের বিবর্তন আলোচনা করো পরের প্রশ্ন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারত শাসন আইন থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ এই পর্যায়ে ভারতে মুসলিম সাম্প্রদায়িক রাজনীতির পরিচয় দাও পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে কীভাবে গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকরী হয়েছে তা আলোচনা করো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের সত্তর মার্কের প্রশ্নপত্র ভালো করে প্রশ্নপত্রে দেখে নাও যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট সমাধান করে কিন্তু তোমাদের কাছে তুলে ধরছি তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিটি প্রশ্নই কিন্তু আমাদের সাজশন অংশ থেকে কমন এসেছে সেহেতু আমরা যে অধ্যায় ভিত্তিক প্রকাশ করেছি সেই অধ্যায় ভিত্তিক কিন্তু খুব ভালো করে ফলো করো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেবে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হত লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করবো যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে